দেখো আলো আলো আকাশ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। আমি আছি নৈহাটি, আজকে চলে এসেছি বালি এক্সপ্রেসে করে। দেখতে পাচ্ছি এই পারে দু নম্বরে আছে বালি এক্সপ্রেস। বালি এক্সপ্রেসে করে আমি এলাম নৈহাটি, মাত্র আধা ঘন্টার মতো সময় নিল, চলে এলাম। আজকে আছে গরম আর বিসর্জন। হ্যাঁ, গরম আর বিসর্জন আমি প্রথমবার দেখতে আসছি। তোমার অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সম্পূর্ণ ভিডিওটা তোর সেখানে দেওয়া থাকবে আর সম্পূর্ণ ভিডিও তোমার দেখতে থাকবে। খুব খুব মজা হবে, খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম তো বেরিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এই হলো অরবিন্দু রোড। অরবিন্দু রোডের এবার আজকের বরমার বিসর্জন আছে। দেখি সব ঠাকুর বিসর্জন হয়ে গেছে নাকি। আমি শুনেছিলাম যে বরমার বিসর্জনের পরে তারপর সব ঠাকুর বিসর্জন হয়ে যায়। মনে হয় বিসর্জন হয় না, বিসর্জন হয়নি, সব ঠাকুরই আছে। আজকের বরমার প্রথম বিসর্জন হবে, তারপরে পরপর যে করার বড় বড় ঠাকুরের তারপর বিসর্জন হবে, তোমাদের দেখাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, বরমার আগে প্রথমে যেই ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, তারামা রূপের ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এই হলো তারামা, আর শেষ দিন দেখে নাও একবার। বন্ধুরা দেখতে পাচ্ছ, বিসর্জনের দিনে অরবিন্দু রোড অনেকটাই ভিড় দেখতে পাচ্ছ। 100 বছরে পূর্ণ হয়েছিল বড়মার, আর বড়মার আজ বিসর্জন। বিসর্জনের দিনে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় লোকে দেখতে পাচ্ছ, সবাই এখন বড়মার দর্শন করতে আসছে। তোমাদের দেখাবো আর একটা ঠাকুর আছে সামনে বড়। বন্ধুরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা সোনা গয়না সব তুলে নিচ্ছে, নিয়ে একটা অন্যভাবে ড্রেস লাগাচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের। বন্ধুরা আমরা এখন চলে এসেছি গাঁজা কালির সামনে। এ হলো গাঁজা কালী, সব ব্যারিকেড ট্যারিকেড প্যান্ডেল প্যান্ডেল সব খুলে ফেলেছে দেখতে পাচ্ছ। এই হলো সেই গাঁজা কালী সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছে একেবারে গাঁজা কালী বিসর্জনের দিন। এ হলো সেই গাঁজা কালী দেখতে পাচ্ছ। অনুভূতি সে অনুভূতিটাকে মানুষ প্রকাশ করার জন্য বড়মার সামনে একটু দর্শন করতে নিরঞ্জন দেখবে কিন্তু শুনুন, এন্ট্রি পয়েন্ট গুলো আমার জানা নেই, এটা এক্সিট পয়েন্ট। আলাদা পারমিশন কার্ড দিয়েছে, যদি দেয় আপনি দেখান আমি ছেড়ে দিচ্ছি, যদি না দেয় তাহলে আনসেসারি মানে করে দেখবো না, আমাদের এখানে আমরাও কি দেখবো না, এটা পরিষ্কার কথা বলুন। আমি স্যার 4 দিন এসেছি, একদিন দেখতে পাইনি, সেটা তো আপনার চিন্তা করুন। কষ্টে লোহাঘাট পার্কের এই পাশে বেড় দে বেড়তে যেতে হচ্ছে, মাকে দর্শন করতে যাবো, দর্শন করতে পারবো পারবো না জানে, চলো যাওয়া যাক। বন্ধুরা আমি বড়মার দেখার জন্য কোথায় এসেছি দেখো, পুলিশ মানে এত গার্ড কি বলার নেই, জলে জঙ্গলে মার নেই, সব জায়গায় পুলিশ। আমি নদীর পাড়ে আসি এখন, দেখতেই পাচ্ছ নদীর পাড়তে ফেরিঘাটে এসেছি। যদি একটুখানি যদি বড়মার দেখাতে হয় তোমাদের দেখাবো, চল তোমার দেখতে হবে কোথাও বিশাল পুলিশ স্টেশনে প্রচুর গার্ড দিচ্ছে তোমাদের, যতটুকু দেখাবো তোমাদের দেখো, চলো কন্টিনিউ করতে হবে। Thank you.
দেখো আকাশ তারায় ভরা।